হ্যালো, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে? আমি কে বলেন তো? পায়েল, আপনি পায়েল? আপনি আমার নাম্বার পেলেন কই থেকে? আপনি কিভাবে বুঝলেন যে আমি পায়েল? দেখেন, আমার এই দুই ছাত্রী ছাড়া আমার মোবাইলে ফোন দেওয়ার মতো কোনো মেয়ে নাই। তাছাড়া কি, আমি একবার কারো কথা মনে করলে তা সহজে ভুলি না। বাহ, তার মনে আপনার মনে আমাকে রেখেছেন। আপনি মিলিত থেকে নাম্বার নিছেন না? ও কি ভাববো, আপনি আমার কাছে চাইলেই পারতেন। আপনার কাছ থেকে যদি কিছু চাই তাহলে কি আপনি দিবেন? আমি তো গরিবের পোলা, আমার কাছে দেওয়ার মতো আর কি আছে? আমি ছাড়া তো আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নাই। এতটুকু হলেই চলবে। আচ্ছা, যাই হোক, আজকে বিকালে আপনি আসেন, আপনাকে একটু গ্রামটা ঘুরে দেখবো। আমারে নিয়া? কেন, কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের হয়ে আপনাকে কল দিব। আচ্ছা ঠিক আছে। সারা গ্রাম জুড়ে যে রাশিদের সাথে ডেটিং করছে, এখন তো এ ব্যাপারে কিছুই স্বীকার করবে না। মোটেও না, ডেটিং তো তখনই করব যখন প্রেম হবে। প্রেমই তো নাই, ডেটিং কিভাবে করব? পায়েল আপু, দিব নাকি আমাদের স্যারের সাথে ব্যবস্থা করে? স্যার রাজি থাকলে তো ভালোই হয়। আর মায়া আপু তো অনেক ভালো মানুষ, সে কিছু জানেই না। রাতুল স্যার যে তার হাত ধরে পয়সা থাকে এ কথা দুনিয়ার কেউই জানে না। আরে ধ্যাত, এগুলো সব ফালতু কথা, মিলি সব বাড়িয়ে বাড়িয়ে বলছো। নিজের বেলায় সব ফালতু কথা আর আমার বেলায় মাখামাখি। ওই যে রাতুল স্যার আইতাছে। দেখ দেখ, মায়াপুর মুখের দিকে তাকা, লজ্জায় কেমন পাকনা মরিচের মতো লাল হয়ে গেছে। দেখি দেখি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু মায়াপু মনে হয় ভালো নাই। কেন? এই যে আপনার সাথে যাইতে পারতাছে না, এই জন্য ভালো নাই। কি বলো তুমি এইসব? নিয়া যান স্যার, তাহলে ভালো থাকবো। যান না স্যার, নিয়া যান। যাও 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 যাও।